এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং চেয়ারম্যান এবং অর্থনীতি বিশ্লেষক জনাব নিজাম চৌধুরী আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে জনাব নিজাম চৌধুরী আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে অভিনন্দন আর প্রথমেই আমরা একটু জানতে চাইব যে আমরা জানি যে আসলে বৈশ্বিক একটি অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে সারা বিশ্বকে এগিয়ে যেতে হচ্ছে তার মধ্যেও কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ সুখবর বেশ কয়েকটি সুখবর আছে আমি প্রথম একটু শুরু করতে চাইব যে আমরা এই প্রথম $50 বিলিয়ন এক্সপোর্ট মার্কেটে প্রবেশ করেছি যেটি আমাদের অর্থনীতি আমাদের তৈরি পোশাক রপ্তানির জন্য একটা বড় বড় সুখবর সেটি দিয়ে যদি একটু আলোচনা শুরু করেন আপনাকে ধন্যবাদ রাজীব জামান অনেকদিন পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ হলো আসলে আপনি যেটা সঠিক বলেছেন যে বাংলাদেশ এখন $50 বিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে যেটা আমাদের 50 বছরের স্বাধীনতা 50 বছর পরে যেমনিভাবে আমরা আপনার ইয়েতে রিমিটেন্সে $50 বিলিয়ন মার্কআপ ছুঁইছুঁই করছি ঠিক তেমনিভাবে আমরা রপ্তানিতে $50 বিলিয়ন ক্লাবে প্রবেশ করলাম এটা আমাদের দেশের জন্য জাতির জন্য একটা বিশাল সুখের খবর এবং সাথে সাথে আরেকটি খবর হচ্ছে যে আপনি জানেন গত 25 জুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক দিনের স্বপ্নের প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করেছেন এটাতেও আমাদের জিডিপিতে 1.2% যোগ হবে আপনি সেটা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন তবে বাংলাদেশের রপ্তানি খাতের আজকে যে অবস্থা এটা নিয়ে আমরা আমরা আরও এগিয়ে যেতে হবে আমাদের এখানে আপনি দেখুন আমরা বর্তমানে পৃথিবীর 203টা দেশে 751টি প্রচলিত এবং অপ্রচলিত পণ্য রপ্তানি করে থাকি আমি আজকে এই সুযোগে সবাইকে এই খাতে যারা সংযুক্ত আছেন জড়িত আছেন বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক জনতা যাদের মাথার ঘাম পায় ফেলে আজকে আমাদের দেশের জন্য $50 বিলিয়ন বৈদেশিক মুদ্রা তারা অর্জন করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কংগ্রেচুলেট করতে চাই গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদেরকে কংগ্রেচুলেট করতে চাই সাথে সাথে বাণিজ্য মন্ত্রণালয় এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আজকে দেশটাকে সঠিক পথে পরিচালনার জন্য আমরা কিন্তু সারা বিশ্বে এখন মন্দা চলছে আপনি জানেন দুটো কারণে মন্দা একটা হলো করোনার পরে পোস্ট করোনা যে সারা পৃথিবী এখন আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে বিশেষ করে উন্নত বিশ্বের দেশগুলো ইউক্রেন যুদ্ধের কারণে সারা ইউরোপে এখন যে তেলের দাম যে পরিমাণ বেড়েছে বিশেষ করে আমেরিকায় জ্বালানি তেলের দামের কারণে আজকে বিশাল সারা পৃথিবীর মানুষ আজকে প্রতিবাদ মুখর সেই অবস্থার মধ্যেও আমরা এলএনজি ইম্পোর্ট করে আমাদের লোকাল যেসবগুলো আছে সব কিছু মিলিয়ে আমরা কিন্তু জ্বালানিতেও নির্ভরশীলতা অবস্থায় আছি আমাদের কোনো কিছুতেই এখন আমাদের ঘাটতি নেই আমাদের একটি মাত্র জিনিসই আমাদের এই মুহূর্তে দরকার যে সরকার যেরকম এগিয়ে আসছে সব কিছু নিয়ে আমরা জনগণও এগিয়ে আসছি আমাদের সবচেয়ে বড় দরকার যেটা হচ্ছে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা যেটার ব্যাপারে আমি এই জন্য বলছি কারণ সামনে আমাদের নির্বাচন আছে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীল হয় আমরা যে অর্জনগুলো করেছি যে অবস্থায় আমরা আছি এবং ভবিষ্যতে আমরা যে পরিকল্পনাগুলো সরকার হাতে নিয়েছে এবং জনগণ ব্যবসায়ীরা আমরা ব্যাংকাররা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আপনি জানেন আমরা ইতিমধ্যে বলেছি যে আজকে প্রাইভেট সেক্টরের শিল্প খাতে প্রাইভেট ব্যাংকগুলোর অবদান হচ্ছে 86%। আজকে দেশে প্রাইভেট ব্যাংকগুলো নিয়ে অনেকে কথা বলে যে এতগুলো ব্যাংকের কি দরকার কিন্তু এই ব্যাংকগুলো থাকাতেই তো আজকে আমাদের এই যে হাজার হাজার ইন্ডাস্ট্রি সৃষ্টি হয়েছে আমাদের 100টি ইকোনমিক জোন করেছে সরকার এই 100টি ইকোনমিক জোনে আমাদের সম্পূর্ণরূপে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে সে ব্যাপারে আমাদের যে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করতে হবে সেখানে আমাদের হাজার হাজার কোটি টাকার প্রয়োজন এই টাকাগুলোকে যদি কম্পেনসেট করতে হয় তাহলে আমাদের অপ্রচলিত পণ্যের রপ্তানি বাড়িয়ে দিতে হবে এই মুহূর্তে আমরা নিট ওভেন ছাড়াও চামড়া চামজাত শিল্প এবং সবকিছু মিলিয়ে আমরা যা রপ্তানি করছি আপনাকে ইতিমধ্যে আমি বলেছি 751টি পণ্য এবং 203টি দেশে আমরা রপ্তানি করছি ইউরোপ আমেরিকা ছাড়াও আমরা যদি এখন চীনের বাজার ধরতে পারি রাশিয়ার বাজারটাকে আরো যদি স্ট্রংলি ধরতে পারি কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে সেটা হয়তো কিছুদিনের জন্য ইন্টারাপশন হবে এবং আমরা জাপানেও কিন্তু আমাদের প্রচুর রপ্তানির সুযোগ আছে আমাদের পার্শ্ববর্তী দেশে রপ্তানিতে আগে যেরকম সমস্যা ছিল পদ্মাসিত হওয়ার কারণে আপনি জানেন এটা অনেক ইজি হয়ে যাবে এখন তো সেই জন্য আমাদেরকে ভারতেও আমাদের রপ্তানি বাড়াতে হবে কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে ভারত থেকে কিন্তু আমরা প্রচুর জিনিস আমদানি করি এবং সেগুলোকে যদি আমরা বাণিজ্য ঘাটতি যদি রোধ করতে হয় সেগুলো যদি সমতে আনতে হয় আমাদেরকে এক্সপোর্ট বাড়িয়ে দিতে হবে মূল কথা হচ্ছে এই মুহূর্তে যদি আমরা
দেশটাকে যে অর্থনৈতিক ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি এটাকে স্ট্রং ভিত্তির উপর আরো দাঁড়া করাতে হলে এবং ভবিষ্যতে আরো এগিয়ে যেতে হলে যে স্বপ্ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এগিয়ে যাচ্ছেন সেটাকে যদি আমরা বাস্তবায়িত করতে চাই তাহলে আমাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে, দেশটাকে রাজনৈতিকভাবে স্থিতিশীল রাখতে হবে, এটাই হচ্ছে আজকে সকলের কাছে আমাদের প্রত্যাশা। জি জনাব নিজাম চৌধুরী, আরেকটি জায়গায় একটু আলোচনা টানবে, ইতিমধ্যে এটি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আলোচিত, আপনাদের স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় এটি বাস্তব, এবং আমাদের ইতিমধ্যেই আমাদের দেশের অর্থনীতিতে একটা জোরালো হাওয়া লাগবে সেটা আমরা জানি, এবং বৈশ্বিকভাবে এটির একটি আমাদের অগ্রগতির জায়গা অব্যাহত রাখবে সে জায়গাটা যদি একটু আলোচনা করেন। আজকে আপনাকে আমি একটা কথা বলি, কথাটা আমাদেরকে বলতেই হবে, কারণ পদ্মা সেতু নিয়ে আমাদের পদ্মা সেতুর লোনটা কিন্তু এই দেশের একজন লোকের ষড়যন্ত্রের কারণে আমাদের বিশ্বব্যাংক আমাদের লোনটা ক্যান্সেল করেছিল। জি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা তার অদম্য সাহস এবং দৃঢ়তা নিয়ে উনি ঘোষণা করেছিলেন নিজ অর্থে আমরা পদ্মা সেতু করব। কিন্তু আমাদের দেশের অনেক সুশীলরা তারা তখন বলেছিল এটা কখনোই সম্ভব না, আমরা যদি দেশীয় ফান্ড থেকে যদি আমরা পদ্মা সেতু করি ইকোনমি ভেঙে পড়বে, দেশের সবকিছু কলাপস হয়ে যাবে। কিন্তু আজকে ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এই লোকগুলো কি আসলে কি দেশের উন্নয়ন চায়? আমি তো মনে করি তারা দেশটাকে তেমন ভালোবাসে না, কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে দেশীয় অর্থ দিয়ে পদ্মা সেতু করার পরেও আমাদের ইকোনমি কিন্তু সবচেয়ে সাউন্ড অবস্থা এখন আমরা আছি। আর পদ্মা সেতুর কারণে আমাদের কি হবে, আপনি দেখেন দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের 21টি জেলা 3.5-4 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে, 7 লক্ষের উপরে জব সৃষ্টি হবে, এদিকে ঢাকা থেকে মাওপ্রাপ্ত দুই পাশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এবং সেখানে জাজিরা থেকে শুরু করে চতুর্দিকে যতগুলো কানেক্টিভিটি সেখানে সৃষ্টি হয়েছে, ভাঙ্গার মোড় থেকে আপনি খুলনা বলেন, তারপরে দিয়ে আপনার এই যে যশোর বলেন, বরিশাল বলেন, সব দিক থেকে একটা বিশাল কানেক্টিভিটির কারণে বাংলাদেশের ওই অঞ্চলের জনগণ যেমনিভাবে তারা দীর্ঘদিন যাবত অবহেলিত ছিল, সেখানে আমাদের সেখানকার উৎপাদিত পণ্যগুলো ঢাকায় আসতে কিন্তু অনেক সময় লাগতো, তারা উপযুক্ত মূল্য পেত না, মধ্যসূত্র ভোগীরা এগুলো ভোগ করতো। যেমনিভাবে 1998 সালের 23 জুনের আগে উত্তর মেঘনার জনগণ যেভাবে আপনার খুব খারাপ অবস্থায় ছিল বঙ্গবন্ধুর সাথে উদ্বোধনের আগে, আপনি জানেন 1998 সালের 23 জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই বঙ্গবন্ধুর সাথে উদ্বোধন করেছিলেন, তারপরে উত্তরবঙ্গের জনগণের জীবন মানের মান অনেক উন্নত হয়েছে। ঠিক তেমনি ভাবে এখন থেকে শুরু করে আপনি কয়েক প্রতিটি মাসে আপনি দেখবেন পরিবর্তন, এবং এই দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটবে, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। যদিও বলা হচ্ছে 1.2% আমাদের জিডিপিতে যোগ হবে, কিন্তু আমরা মনে করি যদি সঠিকভাবে শিল্পায়ন হয় সেটা ক্লোজ টু 1.75 জিডিপিতে আমাদের যুক্ত হবে, এবং পদ্মা সেতু বাঙালি জাতির জন্য একটা বিশাল আশীর্বাদ। এটাতে একটা ঐতিহাসিকতা আছে, আপনি দেখেন পৃথিবীর অনেকগুলো রেকর্ড আমরা এখানে ভঙ্গ করেছি, এখানে এত বড় ফাইলিং পৃথিবীর আর কোনো সেতু তো করা হয়নি, 390 ফিট ফাইলিং করা হয়েছে, 6.245 আপনার লম্বায় এবং 60 ফিট প্রস্থ, নিচের দিকে প্রায় 74 ফিট প্রস্থের এই যে আজকের এই ব্রিজটা, এটা স্বপ্ন ছিল এতদিন পর্যন্ত, 26 জুন সকাল 6টা থেকে, এটা আর স্বপ্ন নয়, এটা একটা বাস্তব। এই বাস্তবতা এই শক্তিতে বলিয়ান হয়ে আমরা এখন ভাবছি কি, আমরা এখন ভাবছি দ্বিতীয় পদ্মা সেতুর কথা, আমরা ভাবছি এখন বরিশাল ভোলার 10-11 কিলোমিটার সেতুর কথা। সোজা কথা হচ্ছে পদ্মা সেতু করার পরে আমাদের দেশের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আজকে উনি এত আত্মপ্রত্যয়ী হয়েছেন যে নিজের অর্থে আমরা কিন্তু ভবিষ্যতে আমরা আর কারো কাছে হাত পাততে হবে না, আমরা নিজেরাই নিজেদের অর্থে আমাদের সক্ষমতা যে আমরা তৈরি করেছি সেটি প্রমাণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধুমাত্র দরকার, আমি আবার বলি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে শুধু এই দেশটাকে গড়ার দায়িত্ব কিন্তু যেমনিভাবে বঙ্গবন্ধু 1971 সালে স্বাধীনতা দিয়ে গিয়েছেন, তার কন্যার নেতৃত্বে আজকে দেশ সমৃদ্ধশালী হচ্ছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়ী দায়িত্ব নাই? শুধুমাত্র সমালোচনা করলেই কি হবে দলকে, দেশকে এগিয়ে? আপনি ভাই রাজনীতি করবেন দেশ থাকলেই তো, অর্থনীতি ভালো থাকলে তো আপনি রাজনীতি করবেন। আজকে আপনি যে কানেক্টিভিটি, আজকে আপনার সাথে আমি জুম লিংকে যুক্ত হয়ে আমার অফিস থেকে আমি আজকে আপনার সাথে কথা বলছি, এটা কি সম্ভব ছিল এক সময়?
প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ একুশে বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অর্থনীতি বিশ্লেষক জনাব নিজাম চৌধুরীর সঙ্গে আমরা সেই আলোচনায় তার সাথে আবারও সংযুক্ত হব। আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি। জনাব নিজাম চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জনাব নিজাম চৌধুরী, আমরা যে আলোচনায় ছিলাম অর্থনৈতিক অগ্রগতিতে, আমাদের যে 50 বিলিয়ন ক্লাবে আমরা প্রবেশ করেছি, আমাদের পদ্মা সেতু, এবং সে জায়গাটা আরেকটু আলোচনা টানতেই চাই যে আমরা জানি যে একটা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বা মন্দার একটা আশঙ্কা অনেকেই করছেন, এবং বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে অবস্থান সেটি যদি আরও বৃদ্ধি পায় সেইটির অর্থনীতিতে কী প্রভাব রাখবে, এই জায়গাটায় আমরা বেশ সরকারের সতর্ক অবস্থান দেখছি। সেই জায়গাটায় আমরা আর কীভাবে আরও বেশি সচেতনভাবে এগোতে পারি বলে আপনি মনে করেন? দেখুন, সরকার ইতিমধ্যেই কতগুলো সচেতনতামূলক প্রোগ্রাম হাতে নিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। ইভেন ঈদের আগেও সমস্ত দোকানপাট গুলোকে বলা হয়েছে 8টার মধ্যে বন্ধ করে দিতে। এটা কি জন্য? সাশ্রয়ী মনোভাব হওয়ার জন্য। আমরা কিন্তু এই যে আমাদের বিদ্যুৎ উৎপাদন কিন্তু আমরা শতভাগ পৌঁছেছি, আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, তারপরেও অপচয় করা যাবে না। কিন্তু যেমনিভাবে ব্যক্তিগত জীবনে একজন পিতা তার সন্তানকে বলে যে তুমি যদি অপচয় করো তাহলে জীবনে তোমার অনেক কষ্ট আছে, ঠিক তেমনিভাবে জাতীয় পর্যায়ে যদি আমরা বিদ্যুতের অপচয় করি, পানির অপচয় করি, আমাদের যে কোনো কিছু আমরা অপচয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা হলো একটা। আর দ্বিতীয় হচ্ছে, আপনি দেখুন ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের খাদ্য নিরাপত্তা একটা বিশাল হুমকির সম্মুখীন। যেমন মিশর তাদের 95% গম আমদানি করে ইউক্রেন থেকে, এখন ইউক্রেনের উৎপাদন ইতিমধ্যেই 45% কিন্তু কমে গেছে, এবং যুদ্ধ যদি এভাবে কন্টিনিউ করে একসময় দেখবেন ইউক্রেনের সক্ষমতা কিন্তু 10-15% নেমে আসবে, তাহলে কিন্তু এটা একটা বিশাল হুমকির সম্মুখীন। সারা পৃথিবীর 106টি দেশ ইতিমধ্যেই তাদের খাদ্য নিরাপত্তার বিশাল হুমকির মুখে আছে। একটা সময় এরকম আসতে পারে যে আপনার কাছে টাকা থাকবে, আপনি কিন্তু খাদ্য পাবেন না। ওই দিক থেকে চিন্তা করলে কিন্তু আমরা অনেক ভালো অবস্থায় আছি। কি জন্য জানেন? আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বিগত প্রায় 1 দশক যাবৎ, এবং এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার মূল কারণ হচ্ছে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের এগ্রো অর্থনীতিবিদরা, তারা এমন কিছু আবিষ্কার তারা করেছেন এখানে, যে জমিতে আগে একটা ফসল হতো ও সেখানে এখন 3টা ফসল হচ্ছে। এবং আমাদেরকে, সরকারকে এবং প্রাইভেট সেক্টরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু খুব ফাইন রাইসগুলো অনেক সময় এক্সপোর্ট করি, সেগুলোকে এখন আপাতত এক্সপোর্টটা স্থগিত রাখতে হবে, কারণ আমাদের নিজের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরেই তো আমরা খাদ্য এক্সপোর্ট করব। আর বিশেষ করে মিঠা পানির মাছ, আপনি দেখুন আমাদের যে প্রোটিনের দরকার, আগে কিন্তু প্রোটিনের প্রচুর অভাব ছিল আমাদের দেশে। এখন বর্তমানে আগামী যে কোরবান আসতেছে, আমরা আগে ভারতের গরু উপরে নির্ভরশীল ছিলাম, এখন দেখেন আমাদের মৎস্য পোষণ পালন মন্ত্রণালয়ের মন্ত্রীর মুখ থেকে আমি শুনলাম প্রায় 1,40,00,000 গবাদি পশু বর্তমানে মজুদ আছে কোরবানির জন্য। এটা কিন্তু একসময় আমরা কল্পনাও করতে পারতাম না। তো আপনি দেখুন মাছ, তারপরে আপনার রাইস, তারপরে আপনার গবাদি পশু, বিভিন্ন ধরনের উৎপাদনে কিন্তু আমরা সক্ষমতা অর্জন করেছি, এবং সারা পৃথিবীর মধ্যে একসময় ছিলাম আমরা মিঠা পানির মাছ উৎপাদনে 4র্থ স্থানে, এখন বর্তমানে আমরা এসে গেছি 2য় স্থানে। তো এই সম্পূর্ণ এই পণ্যগুলো যদি আমরা নিজেদের প্রয়োজন মিটিয়ে যদি আমরা এক্সপোর্ট করতে পারি, সেখানে আমাদের বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে, বৈদেশিক আমাদের ব্যালেন্স অফ যে পেমেন্টের ব্যবহার আছে সেটাতে আমরা শক্তিশালী হব। আমাদের একটা জিনিস দেখুন, বাণিজ্য ঘাটতিটা একটা বিশাল ভয়ের জিনিস একটা দেশে। আপনি যে পরিমাণ ইম্পোর্ট করবেন সেই পরিমাণ যদি আপনি এক্সপোর্ট করতে পারেন তাহলে আপনি সমান সমান থাকবেন, আর যদি বাড়াতে পারেন আমরা কিভাবে টিকে আছি? আমরা ইম্পোর্ট এক্সপোর্টে কিন্তু আমাদের অনেক গ্যাপ, আমরা টিকে আছি শুধুমাত্র প্রবাসীদের ইনকামের মাধ্যমে, রিমিটেন্সের মাধ্যমে। এই রিমিটেন্সটাকে আমাদের রিজার্ভে রেখে দিতে হবে, কারণ আপনার যখন রেনি ডেজ আসবে তখন আপনার বিপদের দিন আসবে, কিন্তু আমাদের এই টাকাগুলো কাজে লাগবে।
তারপরে দেখেন শ্রীলঙ্কার অবস্থা দেখেন, আমাদের দেশে কিছুদিন আগে শ্রীলঙ্কা যখন অর্থনৈতিক ধস নামলো তখন আমাদের দেশের অনেক অর্থনীতিবিদ অনেকে আমি বলতে শুনেছি, অনেক সুশীল বলতে শুনেছি আমাদের অবস্থা কোনো শ্রীলঙ্কার মতো হয় কিনা। আমাদের অবস্থা কখনো শ্রীলঙ্কার মতো হবে না। কি জন্য জানেন? আমাদের অর্থনীতি অনেকটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা যদিও বিগ ডিফারেন্সে গার্মেন্টস এর সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, পৃথিবীর সবচেয়ে গ্রেইন ফ্যাক্টরি গুলো আমাদের দেশে। আমাদের দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। আমাদের দেশে আগে কিন্তু ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা যে কোনো শ্রম করতে কিন্তু লজ্জা পেত, এখন কিন্তু আমি দেখি বড় বড় রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি স্টুডেন্টরা বসে নেয়, সবাই কাজ করতেছে। আমাদের ফ্রিল্যান্সিং এ $500 মিলিয়ন আমরা ইনকাম করতেছি। আমরা আইটি সেক্টরের এক্সপোর্ট বেড়ে যাচ্ছে আমাদের, এবং একটা সময় এসে দাঁড়াবে যখন আইটি সেক্টর গার্মেন্টস থেকেও বেশি এক্সপোর্ট করতে পারবে এবং বৈদেশিক অর্জন করতে পারবে। নিজাম চৌধুরী, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো আমাদের যে অবস্থানগুলো রয়েছে সেগুলোকে আমরা আরও সতর্কভাবে সকলে মিলে যেন এগিয়ে নিয়ে যেতে পারি বাংলাদেশকে, সেই দিকে সকলেই নজর দেবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের দেশে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম গ্লোবাল ইসলামিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অর্থনীতি বিশ্লেষক জনাব নিজাম চৌধুরীর সঙ্গে। বেরিয়ে নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সাথে থাকুন।